বাংলা পড়াক আসাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, এই মুহূর্তে এনআরসি সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ তিনটি খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তাই বন্ধুরা, ভিডিওটি প্রথম হইতে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। এনআরসি নিয়ে বিভ্রান্তি ও আতঙ্কের পরিবেশ তৈরি করছে সার্তান্বেষীরা, বললেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি। এবং সব হিন্দুই জন্মসূত্রে ভারতীয়, বললেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা রাহুল সিনহা। এবং কি হবে এনআরসিতে নাম না থাকাদের ভবিষ্যৎ, উত্তর মিলল না মোদি হাসিনা বৈঠকের পরেও। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করব ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং এনআরসি সম্পর্কিত প্রতিটি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পেতে এক্ষুনি করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বাজিয়ে দিন পাশের বেল আইকন, তাহলে প্রতিটি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। এনআরসি নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি, বলেন মোদি সরকার নির্ভুল এনআরসিকে জাতীয় সুরক্ষা এবং জাতীয় স্বার্থ সম্পর্কিত একটি বিষয় হিসেবে বিবেচনা করে। তার কথায় দুর্ভাগ্যজনক যে সার্তান্বেষী কিছু ব্যক্তি এনআরসি ইস্যু নিয়ে বিভ্রান্তি, ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। এ জাতীয় ষড়যন্ত্র সম্পর্কে আমাদের সতর্ক থাকা উচিত। মঙ্গলবার এক জনসমাবেশে নকভি বলেন এনআরসি কেবলমাত্র অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার লক্ষ্য করা হয়েছে, কোনো জাতির মানুষদের টার্গেট করে নয়। অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্তকরণ প্রক্রিয়ায় কোনো বৈষম্য হবে না। তিনি আরও বলেন 2013 সাল থেকে সুপ্রিম কোর্টের তদারকিতে এনআরসি প্রক্রিয়া চলছে। এনআরসি চুট জনগণ তাদের নাগরিকত্ব প্রমাণ করার জন্য ফরেনার্স ট্রাইব্যুনালের মাধ্যমে সুযোগ পাবে। এই ইস্যু নিয়ে কোনো সাম্প্রদায়িক রাজনীতি হওয়া উচিত নয়। সব হিন্দুই জন্মসূত্রে ভারতীয়, আর কোনো হিন্দুকেই তা প্রমাণ করতে কোনো কাগজের জন্য কোথাও ছুটতে হবে না, এমনটাই আশ্বাস দিলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা রাহুল সিনহা। তার দাবি, কেউ যদি বাংলাদেশ থেকেও আসে তাহলে জন্মসূত্রে হিন্দু হলেই তাহলে তিনি ভারতের নাগরিক। এনআরসি প্রসঙ্গে এই ভাষাতেই সাধারণ মানুষকে আশ্বস্ত করেছেন তিনি। মঙ্গলবার বিজয়া দশমীর বিকেলে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে সরকার বাড়ির পুজোতে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী বাইজ প্রতিযোগিতায় এসে এনআরসি প্রসঙ্গে এই কথা বলেন তিনি। এছাড়াও এনআরসি নিয়ে তার বক্তব্য, রাজ্যের হিন্দু বাসিন্দা যারা বাংলাদেশ থেকে এসেছেন, যারা আজকে এসেছে সেও এদেশের নাগরিক, আর আগামী 50 বছর বাদে যদি কোনো হিন্দু ভারতে আসেন তাহলেও তিনি ধর্মসূত্রে ও জন্মসূত্রে ভারতের নাগরিক হবেন, এই নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই। তাছাড়া আগে হিন্দুসহ যত হিন্দু শরণার্থী আছেন তাদের আগে নাগরিকত্ব হবে, আর অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে যা ব্যবস্থা নেওয়ার তা সরকার নেবে। অপরদিকে এনআরসি নিয়ে দেশজুড়া বিতর্ক চললেও মোদি হাসিনা বৈঠকের পর প্রকাশিত বিবৃতিতে তার উল্লেখ মিলল না কোথাও। উল্টে তিস্তা জল বণ্টন চুক্তি দ্রুত সম্পন্ন করতে প্রতিশ্রুতি দিল ভারত। রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠাতে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলে উল্লেখ রয়েছে বিবৃতিতে। শনিবার দুপুরে দিল্লির হায়দরাবাদ হাউসে বৈঠকে বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে এনআরসি নিয়ে আলোচনা হতে পারে বলে জল্পনা ছিল চরমে। অসমের এনআরসিতে যাদের বিদেশি নাগরিক হিসেবে চিহ্নিত হয়েছে তাদের ভবিষ্যৎ কী হতে চলেছে, এই বৈঠকে তার ইঙ্গিত মিলতে পারে বলে মনে করা হচ্ছিল। 1971 সালের পর বাংলাদেশ থেকে ভারতে কেউ অনুপ্রবেশ করেনি বলে আগেই দায় জড়েছে ঢাকা। সূত্রের খবর, এদিনের বৈঠকে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এনআরসি নিয়ে কথা হয়েছে, কিন্তু যৌথ সাংবাদিক সম্মেলনে বা যৌথ বিবৃতিতে তার কোনো উল্লেখ মিলেনি, ফলে আলোচনা ইতিবাচক থেকে এগোয়নি বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। যদিও শিল্প, শিক্ষা, শক্তিসহ একাধিক ক্ষেত্রে হাতে হাত রেখে কাজ করতে রাজি হয়েছে ভারত ও বাংলাদেশ, তিস্তার জল বণ্টন চুক্তি নিয়েও মোদির কাছ থেকে আশ্বাস আদায় করে নিয়েছেন হাসিনা। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, যত দ্রুত সম্ভব সমস্ত পক্ষের সঙ্গে কথা বলে এই চুক্তি চূড়ান্ত করা হবে। এছাড়া রোহিঙ্গাদের দেশে ফেরাতে ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করবে বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। 2016 থেকে রোহিঙ্গা সমস্যায় জর্জরিত বাংলাদেশ, মায়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী 11 লক্ষ রোহিঙ্গা প্রতিদিন আরও দুর্ধর্ষ হয়ে উঠেছে। রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসবাদী সংগঠনের ডেরা গড়ে উঠেছে বলেও খবর। রোহিঙ্গাদের নিজেদের দেশে ফেরাতে মায়ানমারের কাছে অনুরোধ করে তেমন লাভ হয়নি ঢাকার।
রাষ্ট্রসংঘেও এই নিয়ে সরব হয়েছেন শেখ হাসিনা। এবার এই উৎসিতে তিনি পাশে পেলেন নরেন্দ্র মোদীকে।